হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় রসুনের কিছু স্বাস্থ্য উপকারিতা, জেনে নিব বিস্তারিতভাবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, আর আপনার আপনজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ থাকে যা ওষুধের মতো কাজ করে, যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খালি পেটে রসুন খেলে এই উপকার আপনি বেশি পাবেন। রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া যার দরুনে রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি হয় সেই রোগগুলো দূরে পালাবে। পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে বেশ সাহায্য করে রসুন। পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে, সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা নিয়ে মানুষের মধ্যে 2 ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি। রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। হৃৎপিণ্ডের শক্তিবর্ধক। যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন, মাঝে মধ্যে বুকে বা পাশে হালকা ব্যথা অনুভূত হয়, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, তাদের প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন পানি দিয়ে গিলে ফেলা উচিত। এতে করে তার হৃৎপিণ্ড শক্তিশালী হবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং হৃৎপিণ্ডের ব্লকগুলো আস্তে আস্তে সরে যাবে এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না, বুকে ব্যথা কমিয়ে দেবে এবং আপনি সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট পাবেন না। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথের অন্যতম হচ্ছে রসুন। শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায়। প্রতিদিন 2 কোয়া রসুন সকালে খালি পেটে খেলে রক্তের এলডিএল কমে যায় এবং এইচডিএল নর্মাল থাকবে। সংক্রমণ প্রতিরোধে। মানুষের শরীরে যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে। সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করবে। ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে। ফুসফুসে বিভিন্ন কারণেই সংক্রমণ হতে পারে। অ্যালার্জি সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে, যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের উদ্যোগতি রোধ হবে। সঙ্গে হলুদ গুঁড়া গরম পানি দিয়ে চায়ের মতোও খেতে পারেন, এতেও উপকার পাবেন। আর প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খাওয়া ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর। রক্ত পরিশোধিত করে। প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে যায়, ফলে রক্ত চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে, তাতে শরীর ভালো থাকে। নীরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকরী একটি উপায়। ত্বক ভালো রাখে। প্রতিদিন 2 কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে, ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না, চেহারায় কোনো দাগ থাকলে কমে যায়। শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটা কমিয়ে ফেলে। অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে, বাড়ে কমে না, ব্যথাও করে না, কিন্তু ফোলাটা মিশেও যায় না। এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন 6 থেকে 7 কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুরে ও রাতে খাবারের পর 2টি করে খেতে হবে। তাহলে এটি ধীরে ধীরে ফোলা কমে যাবে, অথবা 2 কোয়া রসুন হালকা করে ভেজে সেটাও খেতে পারেন। সেল ড্যামেজ রোধ করে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিং রোধ করে। ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে অ্যালজেইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা করে। হাড়ের শক্তি বাড়ায়। একটা বয়সের পর বিভিন্ন কারণেই নারীদের হাড়ের শক্তি কমে যায়। প্রতিদিন 2 গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রার ভারসাম্য থাকে, যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায়। এমনকি যে নারীদের মেনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন। রসুনের বিভিন্ন ডোজ হয়ে থাকে, রান্নায় ও নানান ভর্তায় রসুনের উপস্থিতি থাকে। রসুনের গুণ পেতে সকালে খালি পেটে খাওয়া উত্তম। আমাদের গ্রাম বাংলায় রসুন মুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে। এতে কিছু উপকার হলেও বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য খুব ভালো ফল পাওয়া যায়। সো বন্ধুরা, রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিলাম, এবার কিছু সতর্কতা জানব। অনেকেরই ধারণা অ্যাজমার জন্য রসুন উপকারী, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে, কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে, আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো। তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন, যাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। অনেক ধরনের রসুন বাজারে পাবেন, তার মধ্যে দেশি এককোষী রসুনটা হচ্ছে সবচেয়ে ভালো। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।